আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল করিম আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, মুদ্দশালওয়া থেকে জাহাঙ্গীর নামে একদিনই ভাই আমাদের মাঝে প্রশ্ন করেছিল, হস্তমিথুন করে সিহিরি খাওয়া যাবে কি না। তো প্রিয় জাহাঙ্গীর ভাই, আপনাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ জীবন ঘনিষ্ঠ একটি প্রশ্ন করার জন্য অনেক অনেক ধন্যবাদ। ইনশাল্লাহ কোরআন ও হাদিস থেকে আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো সূরা মুমিনুন এর 5, 6 ও 7 নং আয়াতে বলা হয়েছে, হস্তমিথুন করা আল্লাহ তাআলার সীমা লঙ্ঘনকারী শামিল ও কবিরা গুনাহ। তো হস্তমিথুন করে ফরজ গোসল না করে যদি সিহিরি খাই সেক্ষেত্রে কী হতে পারে, আজকে সে বিষয় সম্পর্কে জানব। তো হস্তমিথুনের মাধ্যমে বীর্যপাত ঘটালে শরীর নাপাক হয়, গোসল ছাড়া পাক হওয়া যায় না। তো শরীর নাপাক অবস্থায় সিহিরি খেয়ে রোজা রাখা জায়েজ আছে, তবে তার আগে ওযু করে নেওয়া ভালো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনও কখনও জুনুবি নাপাক অবস্থায় সিহিরি খেয়ে রোজা রেখেছেন বলে সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। যাই হোক, গোসল ফরজ অবস্থায় সিহিরি খাওয়ার পর রোজা রাখলে ইনশাল্লাহ তা সহিহ হবে। তবে শরীর নাপাক অবস্থায় সিহিরি খাওয়া জায়েজ হলেও ফজর সালাতের পূর্বে গোসল করে অতঃপর যথাসময় ফজর সালাত আদায় করতে হবে। ফজরের পূর্বে গোসল না করে অতঃপর যথাসময়ে ফজর সালাত আদায় না করা আল্লাহর বিধানকে অবহেলা করার শামিল, যা হচ্ছে একটি কবিরা গুনাহ। শরীয়ত সম্মত কারণ ছাড়া সালাতের নির্দিষ্ট সময়ের মধ্যে আদায় না করা কুফুরি পর্যায়ের গুনাহ, এর জন্য আল্লাহর নিকট তৌবা করতে হয়। তো প্রিয় প্রশ্নকারী জাহাঙ্গীর ভাই, হাদিস দ্বারা আমরা এটি বুঝতে পারি যে যদি কেউ হস্তমিথুন করে এবং সে যদি ফরজ গোসল না করে তাহলে সে সিহিরি খেতে পারবে, এতে কোনো সমস্যা নেই। তবে অবশ্যই ফজরের নামাজের আগে ফরজ গোসল করে তারপর নামাজ পড়তে হবে, এখানে বিলম্ব করা যাবে না। এখানে বিলম্ব করলে অনেক বড় গুনাহ হবে, এবং এখানেও যদি বিলম্ব করা হয় তাহলে সকালে যত দ্রুত সম্ভব গোসল করে নিতে হবে। আপনি যদি নাপাক অবস্থায় রোজা রেখে সারাদিন পার করেন তাহলে আপনার রোজা মাকরুহ হয়ে যাবে। তো প্রিয় জাহাঙ্গীর ভাই, আশা করছি আপনি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে। এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।